ব্যাপারটা এমনই একইদিন না, মানে সারা জীবনে যে কোনো মেয়ে ঠিক করে রাখে হানিমুনটা কোথায় করবে, তাই তো? আমি খুব চটজলদি কয়েকটা প্রশ্ন করব। অনেক মেয়ে আছে যাদের ইচ্ছে থাকে বিদেশে হানিমুন করতে যাওয়ার, কিন্তু তারা পারে না, তাদের জন্য তুমি কি বলবে? আমার মনে হয় হানিমুন এমন একটা জিনিস যেটা দুজন দুজনকে খুব ভালো করে জানা, দুজন দুজনের সাথে টাইম স্পেন্ড করাটা খুব ইম্পর্ট্যান্ট। বিয়ের পর ইমিডিয়েটলি পরেই সবাইকে, মেয়েরা বিশেষ করে বাড়ির সকলকে ছেড়ে এসে যে মানুষটার সাথে সারা জীবন কাটাবে সেই মানুষটার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোটাকেই আমার মনে হয় হানিমুন বলা হয়। সো আমার মনে হয় ইট ডাজেন্ট ম্যাটার এটা বিদেশ হয় না দেশ হোক, আমার মনে হয় দুজন মানুষ যদি সেরকমভাবে মানে তাদের ওয়েভলেন্থটা ম্যাচ করে, সো সমস্ত জায়গায় খুব সুন্দর বিউটিফুল হয়ে উঠবে। আচ্ছা, আমি তিনটে পেয়ার বলছি, তিনটে পেয়ারের মধ্যে কাকে তোমার মনে হয় হানিমুন পেয়ার? উত্তম সুচিত্রা, সৌমিত্র অপর্ণা অ্যান্ড প্রসেনজিৎ ঋতুপর্ণা। ডিফিকাল্ট, দুটো আমি চুজ করবো, যে কোনো একটা আমি চুজ করতে পারবো না। একটা হচ্ছে উত্তম সুচিত্রা এবং বুম্বাদা ঋতুনি। বলো, মানে কেন? বিকজ অ্যাজ জুটি আমি ওনাদেরকে দেখতে পছন্দ করি। সো যেভাবে ওনারা আমাদেরকে যতগুলো ছবি উপহার দিয়েছেন তার মধ্যে তাদের কেমিস্ট্রি ইজ সুপার, এবং আমরা সিনেমাতে বেসিক্যালি স্বপ্ন দেখাই, এবং সেই স্বপ্ন মানে দেখাটা থেকেই অ্যাজ অডিয়েন্স আমি চাই, মানে আমি দেখতে ভালোবাসবো যদি ওনারা দুজন, মানে এই দুটো কাপল যদি একসাথে হাতে মনে যায়। আচ্ছা, বাহ। হানিমুন ডেস্টিনেশন হিসেবে কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি অ্যাপিলিং? সুইজারল্যান্ড, নেপাল অ্যান্ড সে দীঘা? সুইজারল্যান্ড, বিকজ সুইজারল্যান্ড ইজ মাই ওয়ান অফ, নট ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, সো আই উইল চুজ সুইজারল্যান্ড। অ্যান্ড নেক্সট ইজ হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড বলে একটা ছবি এসেছিল, হ্যাঁ, বলতে পারবে কে কে ছিল তাতে? বা হ্যাঁ, রাইমা ছিল, কে কে মেনন ছিল, ওই জন্যই বললাম কে কে ছিল তাতে, কে কে মেনন ছিল, অনেকেই ছিল, তারপরে আমার এক্স্যাক্টলি অভয় দেওয়াল ছিল, মিনিষা ছিল, অনেকে ছিল, মানে হ্যাঁ, মাল্টি স্টার কাস্টিং ছিল। আর লাস্টলি, বলিউডে এই মুহূর্তে যারা আছেন, যারা রাজ করছেন এখন, তাদের মধ্যে কাকে নিয়ে তুমি হানিমুনে যেতে চাও? ওয়াইল্ড ড্রিম, রণবীর সিং। তাকে তো দীপিকা নিয়ে নিয়েছে, কি করবে? না, ওটা তো ভাবার অপশন দাওনি তুমি। তুমি যদি বলতে যে ভাবতে হবে কার কার গার্লফ্রেন্ড আছে, কার কার গার্লফ্রেন্ড নেই, ওয়াইল্ডেস্ট ড্রিমে আমি যাকে যাকে খুশি নিয়ে যেতে পারি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.